বেশ কিছু এমন মানুষ আমাদের মধ্যে আছেন যারা তাদের পুনর্জন্মের অনেক কথাই মনে করতে পারেন। কেউ হয়তো সেটা খুব সহজেই করতে পারেন, আবার কেউ বা বিশেষ বিশেষ সময় পারেন। আমরা চলতি ভাষায় এনাদের জাতিঈশ্বর বলে থাকি। আজ আমি এমনই একটি মানুষের জীবনের গায়ে কাটা দেওয়া সত্যি ঘটনা আপনাদেরকে বলবো, এবং শুধু তাই নয়, এই ঘটনার সাথে অতি গুরুত্বপূর্ণভাবে সম্পর্কিত একটি ভগ্নপ্রায় সিঁড়ির একটি ভিডিও ক্লিপ যেটা উনি আমাদের কাছে পাঠিয়েছেন, সেই ভিডিও ক্লিপটাও কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনোরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলোগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলে যে অ্যাবাউট সেকশন আছে সেখানে যেতে হবে। সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে, সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে দেওয়া ভৌতিক, অলৌকিক, দৈবিক এই ঘটনাগুলোই শুনিয়ে থাকি। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও 5টা মানুষ শুনতে পারেন তাহলে তারা অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, এবং সেখান থেকে অনেক কিছু জেনে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হতে পারবেন। তো আসুন বন্ধুরা, আমি আজকের সত্যি ঘটনাটা আপনাদের সামনে বলা শুরু করছি। আমি যে ঘটনাটা আজ আপনাদেরকে বলতে চলেছি এই ঘটনাটা আমাকে মীনাক্ষী ইমেল করে পাঠিয়েছেন, এবং আমি ঘটনার শুরুতে যেটা বললাম যে একটা ও ভিডিও ক্লিপ পাঠিয়েছে সেটাও আমি ঘটনাটা বলার সাথে সাথে আমি ভিডিও ক্লিপটাও আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই আপনারা দেখতে পাবেন। তো একটা কথা আমি প্রথমেই বলে দিই যে যেই বিষয়টা নিয়ে আর কি এই ঘটনাটা, সেই ঘটনাটার যে স্থান সেখানে একটা আইনি জটিলতা চলছে, তো সেই জন্য আমি জায়গাটার নাম কোনোভাবেই বলতে পারবো না। মীনাক্ষীও ইমেলে আমাকে বারবার বারণ করেছে যেন আমি জায়গাটার এক্স্যাক্ট লোকেশনটা ডিসক্লোজ না করি, যেহেতু ওখানে একটা আইনি জটিলতা রয়েছে এবং সেই কেস চলছে। আচ্ছা, ঘটনাটার আমি কয়েকটা জিনিস বলে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে। মীনাক্ষীর আজ থেকে 12 বছর আগে বিয়ে হয়েছিল। মীনাক্ষীদের পরিবার ছিল যথেষ্টই মানে পড়াশুনো, যার একটা শিক্ষিত ফ্যামিলি। তো মীনাক্ষীদের যখন কলেজ কমপ্লিট হয় তারপরে দেখাশুনো করে ওয়েস্ট বেঙ্গলেই বিয়ে হয়। এই অবধি সব কিছু ঠিকঠাকই ছিল, এবং বিয়ে যে বাড়িতে হয়েছিল সেই বাড়িটাও কিন্তু যথেষ্ট পড়াশুনো কালচার একটা ফ্যামিলি, উচ্চ মধ্যবিত্তই বলা যেতে পারে, সেরকম একটা ফ্যামিলিতে বিয়ে হয়। এবার বিয়ে হয়ে যখন নতুন এলো এই মীনাক্ষীরই, তো যেখানটা ওনার বিয়ে হয়েছিল সেই জায়গাটা সম্পর্কে আমি একটু বলে নিই। জায়গাটাকে যে খুব গণ্ড গ্রাম বলা যায় সেটা কিন্তু নয়, আবার শহুরে জায়গা সেটাও বলা যায় না। গ্রাম হলেও বলা যেতে, এভাবে আমি বলতে পারি যে গ্রাম হলেও জায়গাটার মধ্যে কিন্তু একেবারে কোনো ডেভেলপমেন্ট ছিল না, কিছু কিছু রাস্তা পাকা ছিল এবং কিছু কিছু রাস্তা কাঁচা ছিল, ইলেকট্রিসিটি বেশ কিছু বাড়িতে ছিল আবার বেশ কিছু বাড়িতে ছিলও না। তো এইরকম একটা জায়গায় মীনাক্ষীদি বিয়ে হয়ে আসেন। বিয়ে হয়ে আসার পরে উনি পরিবারের সবাই ওনাকে খুব ভালোবাসতেন, সব কিছু খুব ভালো চলছিল। এবারে যেখানটা আর কি, যখন 12 বছর আগে যখন ওনার বিয়ে হয়, এখন উনি যেখানটায় এখন উনি সেখানেই থাকেন, শ্বশুর বাড়িতে, সেই বাড়িতেই উনি থাকেন, কিন্তু তখন নাকি ওই জায়গাটা আরও বেশি ফাঁকা ফাঁকা ছিল, প্রচুর মাঠ ছিল, গাছপালা অনেক বেশি ছিল। তো উনি কী করতেন, ওনার বাড়িতে ওনার এক ননদ ছিল এবং ননদেরও বেশ কিছু বান্ধবী ছিল, তো সবাই মিলে বিকেলবেলা একটু ঘোরাফেরা করতে বেরিয়ে পড়ত। এইভাবেই মীনাক্ষীদের দিন কাটছিল, খুব ভালোভাবে সংসার করছিলেন। হঠাৎ একদিন এরকম আমি বললাম যে মাঝে মধ্যে মীনাক্ষী দি ওনার যে ননদ ছিল বা তার বান্ধবীদের সাথে একটু বিকেলবেলা বেরোতে যেতেন, এবং এই ঘটনাটা ঘটেছিল ওনার বিয়ের 2 মাস পরের ঘটনা। তো হঠাৎ করেই মীনাক্ষী দি দেখেন যে একটা মাঠ রয়েছে, ওই মাঠের ওখানটায় বেশ কিছু গাছপালা ছিল, ওনার যে ননদ বা তার বান্ধবীর ওখানে গল্প আড্ডা করতো। তো ওইখানটায় ওখান থেকে ঠিক সাইডে একটা জায়গা ছিল, সেখানে একটা জায়গায় মেলা বসতো, মানে তখনও মেলাটা বসেনি, জাস্ট কিছুদিন পরে বসবে। তো মীনাক্ষীরই কী করেছে যে ওই জায়গাটা থেকে একটা আলাদা রাস্তা অন্য একটা দিকে ঢুকে গেছে,
মীনাক্ষী দেবী ওই জায়গাটা যেতে গেছেন, তো ওনার ননদ বলেছে না 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 বৌদি ওখানে যাওয়া যাবে না, ওখানটা তুমি যেও না, ওই জায়গাটা খুব একটা ভালো নয়, এরকম করে বলেছে। তো মীনাক্ষীদি বলছে কেন, কি সুন্দর জায়গাটা, ওখানে বেশ একটা বড় বাড়ি রয়েছে দেখছি। এবারে আমি বলে রাখি, মীনাক্ষীদি শ্বশুর বাড়িটায় কিন্তু পাকা পাকা ঘরও ছিল, আবার কিছু কাঁচা ঘরও ছিল। আর ওই যে মাঠের ওই জায়গাটায় যেখানে আর কি মীনাক্ষীদিরা যেতেন একটু হাওয়া খেতে, তো সেখান থেকে পাশে আর একটা মাঠ ছিল, ওখানে একটা মেলা বসতো। আর সেখান দিয়ে ওই দুটো মাঠের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গিয়ে একটা বিশাল বড় বাড়ি, একটু পুরনো দিনের আর কি বাড়ি মতো ছিল। তো ওইটাকে দেখে মীনাক্ষীদির খুব দেখার ইন্টারেস্ট হয়েছে, কিন্তু ওনার ননদ তো বললো না না ওখানে যাওয়া যাবে না, মা বাবা জানতে পারলে ভীষণ বকাবকি করবে, ওখানে আমাদের যাওয়া নেই, ওই জায়গাটা খুব একটা ভালো না। তো মীনাক্ষীদি বাড়ি চলে এসছে ননদের সাথে। এবার বাড়িতে যতই চলে এসছে, তারপরে কিন্তু মীনাক্ষীদি বারবার এক দুদিন ধরে ওনার ননদকে বলছে একবার যাই চলো না ওইখানটা, একবার যাই, বাড়িটা আমার দেখে না খুব ভালো লেগেছে। বলছে কী করবে তুমি ওখানটা, কি ওখানটা একটা পুরোনো বাজে টাইপের বাড়ি, ওখানটা তুমি যেও না। তো এটা নিয়ে মীনাক্ষীদি আর ওনার ননদের মধ্যে কথা হয়েছে। তো তখন ওনার শাশুড়ি ওখানে ঢুকে পড়েছে ঘরে। তো ঘরে ঢুকে পড়ার পরে মীনাক্ষীদি তো বুঝতে পেরেছে যে অনেকটা কথা হয়তো ওনার শাশুড়ি শুনেও ফেলেছে। তো মীনাক্ষীদি তখন সাহস করে ওনার শাশুড়ি মাকে বলেছে যে ওরকম মাঠের পাশে যেখানটা আর একটা মাঠ রয়েছে, ওখানে যে মেলা বসছে, তো ওখানটা দিয়ে দেখলাম একটা বাড়ি রয়েছে পুরনো, ওখানটায় আমি যাব, আমার খুব যেতে ইচ্ছে করছে, আমি ওকে বলছো আমাকে নিয়ে যাচ্ছে না। তো ওনার শাশুড়ি বললেন যে না ওখানে যাওয়া যাবে না, ওই জায়গাটাও খুব একটা ভালো না, আর ভীষণ ভাঙা ভাঙা জিনিসপত্র রয়েছে, মানে ভগ্ন প্রায় আর কি কিছুটা পোর্শান রয়েছে এই পুরো প্রপার্টিটার, বলছে ওখানে যেও না, ওখানে সাপখোপ্প থাকতে পারে, তোমার ওখানে যাওয়াটা ঠিক না, বলে উনি চলে গেছেন। এবারে মীনাক্ষীরই সেই যে সেদিনকে উনি ওখানটায় মানে বিয়ে হয়েছে মাত্র দু মাস, উনি জায়গাটা ভালো করে চেনেনও না, তো ওই একটু আধটু ঘুরতে ঘুরতে, মানে উনি যে একটুখানি মাঝে মধ্যে বিকেলবেলা বেরোতেন সেটাও কিন্তু খুব বেশি সময়ের জন্য নয়, ওই খুব বেশি হলে 20 মিনিট 25 মিনিট এরকম ম্যাক্সিমাম। তো উনি দেখছেন উনি ওনার হাজব্যান্ডের সাথে কথা বলতো, হাজব্যান্ড ওনাকে একই কথা বলেন যে না ওই জায়গাটা ভালো নয়। তো মীনাক্ষীরই না মানে কিছুতেই বুঝতে পারছে না যে সবাই কেন বলছে ভালো নয় ভালো নয়। তো উনি ওনার হাজব্যান্ডকে বললেন যে না, তখন মেলাটা শুরু হয়েছে জাস্ট, তো ওনারা একদিন মেলায় গেছে, তো উনি ওনার হাজব্যান্ডকে বলছেন যে চলো একটু মেলাটায় যাই, মেলাটা মানে মেলায় ঘুরতে গেছে, কিন্তু মীনাক্ষীদের ইচ্ছে ছিল ওই বাড়িটা দেখতে যাওয়ার আর কি। বিশাল বড় প্রচুর গাছপালা আছে, বড় বড় তাল গাছ, নারকোল গাছ, মানে বাইরে থেকে একটু বেশ অন্যরকম লাগে আর কি। তো ওনার হাজব্যান্ড যথারীতি ওনাকে নিয়ে যায়নি, তো এইটার জন্য ওনার একটু খারাপ লাগে। তো বাড়িতে এসে উনি খেতে চাইছিলেন না, তো ওনার আর কি মানে এত মানে উনি আমাকে লিখেছেন যেটা যে উনি ছোটোবেলা থেকেও কোনো জিনিস নিয়ে বাড়িতে কোনো দিন কোনো জেদ করেননি, কোনো কিছু কিনে দিতে হবে বা কোনো কিছু খাওয়াতে হবে এরকম কোনো ওনার ব্যাপার ছিল না, কিন্তু ওই যে বাড়িটার একটু অংশ উনি দেখেছিলেন মাঠ থেকে, একটা মানে পুরো শ্যাওলা পড়া বহুদিনের পুরনো ইটের একটা ইমারত টাইপের, সেটা দেখে ওনার এত ভালো লাগে এবং এত ওনার মনে কিউরিয়াসিটি জন্মায় যে ওনার মনে হচ্ছিল যাই হয়ে যাক না কেন ওনাকে একবার দেখতেই হবে। তো উনি কী করেছেন, উনি যখন দেখছেন যে ওনার শাশুড়ি মা বারণ করলো, ওনার হাজব্যান্ড নিয়ে গেল, ওনার ননদ বারণ করলো, উনি একদিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে উনি কী করেছেন, বাড়ি থেকে বেরিয়ে গেছেন। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে উনি ওই উনি মানে উনি নিজেও জানেন উনি কাজটা কেন করেছিলেন, মানে নতুন বিয়ে হয়েছে 2-2.5 মাস, উনি নিজে ভালো করে চেনেন ওনার রাস্তাঘাট। তো উনি বেরিয়ে যান, বেরিয়ে কিছু দূর যেতেই ওনার শ্বশুরমশাই সেই সময় আর কি বাড়িতে ফিরতেন না, বাট উনি কোনো একটা কাজে বাড়ির দিকেই আসছিলেন। তো উনি যখন ওনার ছেলের বউকে দেখেন ওভাবে রাস্তায়, তো উনি জিজ্ঞেস করেছেন যে মা তুমি এখন এই সময় তুমি এখানে কি করছো, তুমি বাড়ি থেকে কেন বেরিয়েছো। তো উনি তো বুঝতে পারছেন না কী করবে না, তখন ওনার বয়সও খুব বেশি নয়। তো উনি কী করেছেন, উনি কেঁদে দিয়েছেন যে কী বলবে, মানে মিথ্যে কথাও বলতে পারছে না, তো উনি কেঁদে দিয়েছে। তো ওনার শ্বশুরমশাই ওনাকে নিয়ে চলে এসেছে বাড়িতে। তো বাড়িতে আসার পরে তো সবাই যখন জেনেছে যে বাড়ির বউ বেরিয়ে যাচ্ছিলো বাড়ি থেকে, তো সবাই কেউ মানে বকাঝকা কিছু করেনি, কিন্তু ওনাকে বলছে তুমি কেন গেছিলে, তুমি কী জন্য বাড়ি থেকে বেরোলে, কোনো কারণ তো থাকবে, কোথাও কি তোমার যাওয়ার ছিল বা কিছু খাওয়ার ছিল বা কিছু আনার ছিল, তুমি আমাদের বলতে পারতে, তুমি কেন এভাবে বেরোতে গেলে কাউকে কিছু না বলে, তুমি তো রাস্তাঘাটও চেনো না। তো তখন মীনাক্ষীদি নাকি মানে কেঁদে ফেলেছেন এবং কেঁদে নাকি উনি বলেছেন, উনি সত্যি কথা আর কি বলেছেন যে আমি ওই যে বাড়িটা ওখান থেকে দেখা দেখা যায় মাঠের ওখান থেকে আমি সেখানে যাচ্ছিলাম, আমি ননদকে বলেছি সে আমাকে নিয়ে গেল না, হাজব্যান্ডকে বলেছি সেও আমায় নিয়ে গেল না, কিন্তু আমার খুব যেতে ইচ্ছে করছিল তাই আমি গেছি। তো তখন মীনাক্ষীদির শ্বশুরমশাই ওনাকে বেশ কয়েকটা কথা বলে, যে কথাগুলো এর আগে মীনাক্ষীদি কখনো শোনেনি, কারোর মুখেই শোনেননি।
সবসময় উনি শুনে মীনাক্ষীরই সবসময় শুনে এসেছেন যে জায়গাটা ভালো নয়, জায়গাটা বহু পুরনো, অনেক কিছু জিনিসপত্র ওখানে ভেঙে চুড়ে গেছে, তো সেখানে সাপখোপ থাকতে পারে বা জায়গাটা ভালো নয়। কিন্তু এই ভালো নয়টা কেন ভালো নয় বলছে, কোনো ভৌতিক ব্যাপার আছে কি না? তো তখন মানে মীনাক্ষীরকে যখন আর কি বলছে, বলা শুরু করছে, তো তখন উনি যেভাবে লিখেছেন আমাকে আমি সেভাবেই বলছি, উনি বলছে যে কেন ওখানে কি ভূত আছে? তো তখন ওনার শ্বশুর শাশুড়ি বলেন যে না, ওখানে কোনো ভূত নেই, ভূত নেই, কিন্তু কেন আমরা ওখানে যেতে বারণ করছি তার আসল কারণটা তুমি তো এই বাড়ির বউ, তো তোমাকে আমি বলছি, তোমার যখন এত যেতে ইচ্ছে করছে আমি আসল কারণটা বলছি যে কেন ওখানে আমরা যাই না। তখন বলছে কেন? তখন ওনার শ্বশুরমশাই বলেন যে অ্যাকচুয়ালি ওই যে প্রপার্টিটা রয়েছে যেখানটা আর কি ওই রকম পুরোনো দিনের ভাঙা ভাঙা আর কি বাড়ি স্ট্রাকচার এগুলো যে আছে, এই বাড়িটা হচ্ছে ওনার এই মীনাক্ষীরি যিনি শ্বশুরমশাই ছিলেন তার বাবারই মাস্তুতো দাদার হচ্ছে ওই প্রপার্টিটা, ওই বাড়িটা আর কি। তো মীনাক্ষীদি বলছে আরে এটা মানে এখন জানছি কেন, মানে ওরা তো তাহলে আমাদের আত্মীয়ই হয়, তাহলে তো আমাদের, আমরা তো যেতেই পারি, না যাওয়ার কি আছে? তখন ওনার মানে মীনাক্ষীদির শ্বশুরমশাই বলেন যে তুমি পুরো ব্যাপারটা শোনো, তাহলে তুমি বুঝতে পারবে যে কেন বারণ করছি আমরা, কেন কেউ যাই না। তখন বলছে কেন? তখন উনি বলে বলেন যে মানে ওনার শ্বশুরমশাই বলছিলেন যে ওনার বাবার যে মাস্তুতো দাদা বা মাসির বাড়ি পড়ছে ওইটা, এবং ওনারা এতটাই গরিব ছিলেন প্রথমে যে এই শ্বশুরমশাইয়ের বাবা ওনাদেরকে প্রচুর হেল্প করেছিলেন, শ্বশুরমশাইয়ের বাবা প্রচুর হেল্প করেছিলেন, এবং ওনাদের যে ওই যে বাড়িটা ছিল সেই বাড়িটা কিন্তু বেশ পুরনো, মানে যেই সময়কার ঘটনা সেই সময় থেকে অনেকটাই পুরনো, এবং ওই বাড়িতে প্রচুর পরিমাণে টাকা পয়সা বাড়ি তৈরি বা সম্পত্তি সম্প্রসারণ সব কিছুর ক্ষেত্রেই এই শ্বশুরমশাইয়ের যিনি বাবা দাদু এনারা ছিলেন, এনাদের টাকাতেই কিন্তু ওইখানে অনেক সম্পত্তি ওরা করেছিল, এবং ওই সম্পত্তির উপরে যে পুরো যে ভগ্নপ্রায় যে আর কি জায়গাটা রয়েছে, বলছে যে এখনও ওরা ওই দিকের পিছন দিকটা নাকি কোনো রকমে ওরা থাকে, আর উল্টো যে দিকটা যেদিকটা ওই মাঠের সাইড থেকে দেখা যায় সেটা হচ্ছে পিছনের দিকটা, তো সামনের দিকে নাকি ওদের তিন চারটে ঘর আছে ঠিকঠাক মতো, সেখানে ওরা এখনও থাকছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে ওই যে পুরো বাড়িটা ছিল ওনার আর কি মাস্তুতো দাদার যে বাড়িটা, সেখানে এদেরও প্রচুর টাকা পয়সা এরা দিয়েছিল, মানে মানে ব্যাপারটা হয়েছিল যে সম্পত্তিটা দুজনেরই ছিল, কিন্তু ওই যে বলে যে মানুষের লোভ মানুষকে অনেক নিচু হতেও বাধা দেয় না, মানুষ অনেক নিচু হয়ে যায় টাকা পয়সার প্রতি লোভ লালসা ক্ষমতার জন্য, তো সেটাই হয়। এই শ্বশুরমশাইয়ের যিনি বাবা ছিলেন তাকে কিন্তু সমস্ত সম্পত্তি থেকে ওরা বঞ্চিত করে দেয়, এবং মানে তখনকার দিনে তো এত অ্যাডভান্স পেপার ছিল না, তো মোদ্দা কথা হচ্ছে যে ওই যে প্রপার্টির যে দলিল ছিল সেই দলিল থেকে অনেক ছলের মাধ্যমে, ছলা কৌশলের মাধ্যমে ওনার বাবার নামটা বাদ দিয়ে দেয়, যেখানে সেই শ্বশুরমশাইয়ের যিনি বাবা ছিলেন এবং তার দাদু তারাই কিন্তু ওই সম্পত্তি তৈরিতে অনেকটা হেল্প করেছিলেন বাড়ি করা সব কিছুতে, কিন্তু ওনাদেরকে বাদ দিয়ে দেয়। সেই অবধিও তাও একরকম ছিল। আরও যেটা মারাত্মক ব্যাপার হয় সেটা হচ্ছে যে ওই সময় যেই সময় আর কি ওনার বাবাকে ওই সম্পত্তি থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়, ঠিক সেই সময় তো একটা ওদের মধ্যে ঝামেলা চলছিল, এবং ঠিক সেম টাইমে ওই বাড়িতে আর কি একটি মেয়ে বউ হয়ে আসে, এবং বউ হয়ে যখন আসে সেই বাড়ি সেই মেয়ের নাকি যখন বিয়ে হয়েছিল, মানে ওই বাড়ির ছেলে আর কি বিয়ে হয়ে নতুন বউ যখন এসেছিল তাকে নাকি একেবারে গা ভর্তি সোনার গয়না দিয়ে তার বাড়ি থেকে বিয়ে দিয়েছিল। বিয়ে দেওয়ার পরে কিছুদিন সব কিছু ঠিকঠাক থাকে, তারপর থেকে নাকি মানে ওদের এই হঠাৎ করে সম্পত্তি বেড়ে যাওয়া, তারপরে একজন যে আর কি এত ইনভেস্ট করেছিল এত টাকা পয়সা এদেরকে দিয়েছিল তাকেই সম্পত্তি থেকে বঞ্চিত করে দেবে, সব কিছু মিলিয়েই ওদের মধ্যে এত বেশি লোভ বেড়ে যায়, এত বেশি ওরা মানে প্রতিহিংসামূলক হয়ে যায়, ওদের চারিত্রিক অবনতি ঘটে যে নতুন বউকেও কিন্তু তারা ছাড়েনি, তারা নতুন বউয়ের উপরে অত্যাচার করতে থাকে, এবং বাপের বাড়ি থেকে যাতে আরও বেশি টাকা পয়সা গয়না এসব আনতে পারে সেই জন্য চাপ দিতে থাকে ক্রমাগত। আবার এদিকে কি হয়েছিল, এই সমস্ত ব্যাপার শুনে সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার পরেও এই শ্বশুর মানে ওনার এই মীনাক্ষীদির আর কি শ্বশুরমশাইয়ের যিনি বাবা ছিলেন তার দাদুও যতদিন বেঁচে তারা কিন্তু প্রতিবাদ করতেন যে এইরকমভাবে একটা বউকে, সে একদমই বয়স কম ছিল, তাকে এত অত্যাচার করতো মানসিক শারীরিক এবং টাকা আনার জন্য চাপ দিত। একদিন কি হয়, ওই যে বাড়িটা ছিল সেই বাড়ির একটা পোর্শনে একটা সিঁড়ি মতো ছিল,
একটু উঁচু মতো জায়গা, সেখান থেকে সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ওখানে একটা খুব সুন্দর নাকি ঘর ছিল, এবং সেই ঘরে নাকি মাঝে মধ্যে মানে কোনো গেস্ট এলে বা নিজেরা অনেক সময় থাকতো, মানে দুটো মতো ঘর ছিল। তো ওই রকমই একটি, ওই উপর দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যে একটা ঘর, সেই ঘরে এই অশান্তির মধ্যেই একদিন ওই নতুন বউকে, সে হয়তো বিয়ে হয়ে এসেছিল তার 1 বছরের মাথাতেই ওই বউ কিন্তু মারা যায়। এবং ওই উপরের ঘরে, মানে যেই যে দুটো ঘর আর কি মূল বাড়িটা থেকে একটু দূরে ছিল, সেইখানে ওই বউকে মৃত অবস্থায় পাওয়া যায়। এবার দেখুন, তখনকার দিনে তো এত বেশি মানে ইনভেস্টিগেশন এত ডিপলি হতো না, এবং সেই যে বউ যে মারা গেছিল তা সেখানে কোনো নাকি ওদের কথা অনুযায়ী ওখানে কোনো অস্বাভাবিক কিছু, মানে ওকে খুন করা হয়েছে বা ওর উপরে খুব অত্যাচার হয়েছে সেরকম কিছুই পাওয়া যায়নি। তো সকলে মনে করে যে হয়তো কোনোভাবে ও আত্মহনন করেছে, এরকম কোনো ঘটনা ঘটে থাকতে পারে। তো সেই সবের জন্য ওই মৃত্যুটাকে একটা স্বাভাবিক মৃত্যুই মোটামুটি নাম দেওয়া হয়, এবং যাই হোক মানে সেই সময় আর সেটাকে নিয়ে বিশেষ কিছু হয়নি। তো তার মানে মৃতার যে বাড়ির লোক ছিল তারাও আর কিছু কোনো কমপ্লেন করেনি, কিচ্ছু করেনি, তো ব্যাপারটা ওখানেই স্টপ হয়ে যায়। কিন্তু ব্যাপার হচ্ছে যে ওইখানে ওদেরও আরও কিছু শরিক ছিল, মানে এই মীনাক্ষীদির যে শ্বশুরমশাইয়ের যে বাবা তাকে বঞ্চিত করলো, আরও যে ওদের মধ্যে যারা ছিল, এই ঘটনার পর পর থেকে ওদের একটা মানে ব্যাপক রকমের বলা যেতে পারে পারিবারিক কোন্দল বা একটা পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। এবং সেই অশান্তি যে সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু এই নতুন বউ যে মারা গেল সেটা নিয়ে নয়, অশান্তিটা হয়েছিল ওই যে পুরো সম্পত্তিটা, সেই সম্পত্তিটা কোন ভাই নেবে, মানে যে ভাইয়ের বউ মারা গেল মানে সে ছাড়াও আরও ভাই বোন ছিল, তো সকলের মধ্যে একটা বিশাল এই সম্পত্তি নিয়ে বিশাল অশান্তি হয়। এবং অশান্তি হয়ে ব্যাপারটা এমন হয়ে যায় যে ওই পোর্শনটাই পুরো যেখানে ওই নতুন বউ মারা গেছিলো, তার পাশে একটা ছোট্ট মানে ওরা আর কি ফোয়ারা দিয়ে একটা দিঘি মতো ছোট বানিয়েছিল, সেখানে কিছু বসার জায়গা ছিল, আরও দু একটা ছোট ছোট ঘর ছিল, করে পুরো যে জমিটা, আর আমি বললাম যে যেই জায়গাটায় আর কি ওই নতুন বউ মারা গেছিলো সেখানটা একটা সিঁড়ি মতো উঠে গেছে, একটু উঁচুতে আর কি জায়গাটা সিঁড়ি মতো উঠে গেছে, এবং পুরো জায়গাটা নাকি খুব সুন্দর করে নাকি সাজানো গোছানো ছিল। পুরো ওই পোর্শনের প্রপার্টিটার উপরে ওরা মানে যারা আর কি ভাই বোন ছিল একে অপরের উপরে কেস করে, এবং পুরো জিনিসটার উপরে স্ট্যান্ড অর্ডার হয়ে যায়। ফলে আজ অবধিও, মানে মীনাক্ষীদি আমাকে লিখেছেন যে আজ অবধিও ওইখানের যে আইনি জটিলতা ছিল সেটা এখনও চলছে, এই জেনারেশন এসেও কিন্তু মানে ওই জটিলতাটা শেষ হয়নি, এমনই মানে ডিসপুটেড হয়ে আছে পুরো জায়গাটা। তো এই সমস্ত কথা যখন মীনাক্ষীদিকে ওনার শ্বশুরমশাই বলেন যে মানে এমনই একটা ওদের সাথে শত্রুতা টাইপের হয়ে গেছিলো যে সম্পত্তি দিল না, তারপর সেটা তো একরকম ছিল, তারপরে ওই বাড়িতে যে নতুন বউ এসেছিল তাকে যে অত্যাচার করতো সেটা মানে রিলেটিভদের মধ্যে অনেকেই জানতো, তেমনি মীনাক্ষীদির শ্বশুরমশাইদের ফ্যামিলিও জানতো। তো সব কিছুর কারণে ওদের প্রতি একটা ওদের ঘৃণা চলে এসেছিলো যে এত বাজে এত খারাপ চিন্তাভাবনার মানুষ হতে পারে কী করে। তো সেই পর থেকেই নাকি এই মীনাক্ষীদিদের শ্বশুরমশাইরা এদের সাথে মানে ওই মাস্তুতো দাদা যার কিছু ওই ফ্যামিলির সাথে টোটালি সম্পর্ক কাট আপ করে দেয়, রাস্তাঘাটে দেখা হলেও কোনো কথা বলে না, কিচ্ছু না। এবং সেই জন্য মীনাক্ষীদির যখন বিয়ে হয়েছিল এই পুরো ফ্যামিলিটার ব্যাপারে কিন্তু মীনাক্ষীদি বা মীনাক্ষীদির ফ্যামিলি কেউ কিচ্ছু জানতো না। তো ওই জন্য বল তখন মানে মীনাক্ষীদি মানে পুরো ব্যাপারটা যখন শোনে তো তখন বুঝতে পারে যে কেন সবাই ওনাকে ওখানে যেতে বারণ করছিল, বড় দিশিমানায় যেতে বারণ করছিল কেন। তো এটা যখন মীনাক্ষীদি শুনলো তো মীনাক্ষীদিরও খুব খারাপ লাগে যে একটা মানুষ বা একটা ফ্যামিলি এতটাও খারাপ হতে পারে, সম্পত্তি যে এত কিছু করেছিল, যে এত খেটে খুটে এত হেল্প করেছে তাকে সম্পত্তি দিল না, প্লাস বাড়ির যে বউ এসেছিল তাকেও টিকতে দিল না, এবং তারপরে নিজেদের ভিতরেই সম্পত্তি নিয়ে এমন অশান্তি হলো। তো সব কিছু মানে এই ব্যাপারগুলো না ভেবে মীনাক্ষীদির খুব অদ্ভুত লাগে এবং খুব খারাপও লাগে মনে মনে। এবং সেদিন থেকেই মীনাক্ষীদির মনে কিন্তু একটা জিনিস শুরু হয়। এবার আমি আস্তে আস্তে বলবো যে এরপর থেকে মীনাক্ষীদি কী কী জিনিস ফেস করতে থাকে, আপনারা পুরো ঘটনাটা শুনলে বুঝতে পারবেন যে একটা মানুষের জীবনে হঠাৎ করে কীভাবে একটা পরিবর্তন আসতে পারে। মানে এতদিন অবধি মীনাক্ষীদির জীবন কিন্তু একরকম চলছিল, বিয়ের আগে একরকম ছিল, বিয়ের পরে 2-2.5 মাস মানে বেশ ভালোই কাটছিল। কিন্তু এই যে ঘটনাটা মীনাক্ষীদি শুনল সেদিন রাত থেকে কিন্তু মীনাক্ষীদির জীবনে একটা অদ্ভুত চেঞ্জেস আসে। শুনুন,
যেদিন মীনাক্ষীদি ওনার শ্বশুরমশাইয়ের থেকে এই ব্যাপারটা শুনলো ওনার তো খুব খারাপ লাগলো। তো তখন মীনাক্ষীদির শাশুড়ি মা তাকে বলেন যে তোমাকে আমি এই জন্য আমরা বারণ করছিলাম, তুমি কিন্তু যেও না ওদিকে, ওরা কিন্তু লোক ভালো নয়। আমরা বলতাম জায়গাটা ভালো না, কিন্তু জায়গা দিয়ে তো আর ওভাবে কিছু হয় না, মানুষগুলো সত্যিই ভালো নয়। তো মীনাক্ষীদি শুনে মীনাক্ষীদিও বলে যে হ্যাঁ অবশ্যই, আমি তো এটা জানতাম না, অবশ্যই আমি আর যাবো না, আমি ওইদিকে মানে কথাই আমার যতই ইচ্ছে করতে না আমি ওইদিকে কোনোভাবেই কোনো অবস্থাতেই যাবো না, তোমরা চিন্তা করো না। কিন্তু ওই ঘটনা শোনার পর থেকে মীনাক্ষীদির মনে ওই যে বাড়িটার প্রতি যে ইন্টারেস্ট ছিল, জায়গাটা দেখার প্রতি যে ইন্টারেস্ট ছিল, সেই ব্যাপারটা চলে যাওয়ার বদলে মীনাক্ষীদির মধ্যে আরও প্রবলভাবে জাগে। আরও প্রবলভাবে মীনাক্ষীদির মনে হতে থাকে যে এই জায়গাটার কথা আমি যে শুনলাম, কেন জানি না মীনাক্ষীদি কিছু কিছু জিনিস, খুব ছোটো 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 জিনিস রিলেট করতে পারা শুরু করে, এবং সেটা যে এবং সেটা মীনাক্ষীদি নিজের অজান্তেই অনেক কিছু রিলেট করতে পারছিলেন। যেমন আমি বলি যে যেভাবে উনি আর কি লিখেছেন যে এই ঘটনার পরে উনি ওনার মনের মধ্যে কিন্তু সব সময় মানে উনি যেটুকু সময় রান্না বান্না করতেন, কাজ করতেন, সেটুকু সময় ঠিক থাকতো, বাকি সময়টা সব সময় মীনাক্ষীদির মনে ওই বাড়ির ওই ফ্যামিলির কথা মাথার মধ্যে ঘুরত। শুধু ঘুরত তাই নয়, মীনাক্ষীদি বিভিন্ন সময় মনে হতো যে একদিন নাকি মীনাক্ষীদি ওনার হাজব্যান্ডের সাথে গল্প করছিলেন, তো উনি বলছিলেন যে সেদিন কিন্তু একদম পরিষ্কার আকাশ ছিল, সেদিন ছুটির দিন ছিল, পরিষ্কার আকাশ, কোথাও কোনো ঝড় বৃষ্টি কিচ্ছুর কোনো লেশমাত্র মেঘের নেই। কিন্তু মীনাক্ষীদি হঠাৎ করেই বলে ওঠে নাকি যে আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে, এবং উনি এটাও নাকি বলেছিলেন যে ওই যে মাঠের পাশে যে একটা বড় তাল গাছ আছে, ওই তাল গাছটার উপর একটা বাজ পড়বে, আর বাজ পড়ে ওই তাল গাছটা জ্বলে যাবে, বেশ অনেকটা অংশ জ্বলে যাবে। তো এই কথাটা যখন মীনাক্ষীদি বলেন, মীনাক্ষীদি আমাকে যেটা যেভাবে লিখেছেন যে উনি নিজেও জানতেন না যে উনি কী বলছেন এবং কেন বলছেন, হঠাৎ করে মানে একটা মানে রৌদ্রোজ্জ্বল দিনে উনি বলছেন আজকে প্রচণ্ড রকমভাবে ঝড় বৃষ্টি হবে, এবং মনে রাখা ভালো সেই সময় ঝড় বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনাও ছিল না, বা উনি যে আগে থেকে ওয়েদার রিপোর্ট জানতেন সেটাও নয়, উনি নিজে মানে জাস্ট বলে দেন, এবং ওনার হাজব্যান্ড তখন জাস্ট কথার কথাটা যা শুনেছেন সেভাবে অতটা পাত্তাও দেননি। কিন্তু সন্ধেবেলা সত্যি সত্যি ওনাদের একটা জায়গায় বেরোনোর কথা ছিল সেই দিন সপরিবারে, কিন্তু সত্যি সত্যি সেদিন প্রচণ্ড হঠাৎ করে ঝড় বৃষ্টি হয়, এবং ঝড় বৃষ্টির সময় তো বোঝা যায় না, কিন্তু পরে মানে ঝড় বৃষ্টি যখন এক দেড় ঘন্টা পরে থেমে যায়, তখন ওখানকার আশেপাশের লোকেরা বলতে থাকে ওই যে মাঠ রয়েছে, মাঠের পাশে যে তাল গাছ রয়েছে সেখানে নাকি সত্যি সত্যি মানে বাজ পড়েছে, এবং মানে একদম জ্বলছিল আগুনে, এই কিছুক্ষণ আগে জাস্ট আগুনটা নিভল। তো সেই দিন না মীনাক্ষীদির প্রচণ্ড অবাক লাগে যে আমি হঠাৎ করে কেন বললাম কথাটা, আর যদি বা আমি বললামও সেটা সত্যি হলো কী করে, এটা তো হওয়ার কথা নয়, এটা তো স্বাভাবিক নয়। যাই হোক, আমি বললাম যে মীনাক্ষীদির মনের মধ্যে ব্যাপারটা আস্তে 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 চলছিল, মীনাক্ষীদির মন থেকে কিন্তু কোনো দিনই সেই ব্যাপারটা যাচ্ছে না। তো সেই জন্য উনি একদিন কী করলেন, উনি ওই ওনার যে আর কি ননদের যে বান্ধবী ছিল, তো সেই একটা বান্ধবীর বিয়ে ছিল, বান্ধবীর বিয়ে, তো বিয়ে বান্ধবীর বাড়িটা কোথায় ছিল, বান্ধবীর বাড়িটা ছিল ওই যে মাঠটা, ওই মাঠেরই কাছে। তো বিয়ে উপলক্ষে তো সকাল থেকে আর কি ওনারা গেছে, বিয়ের বিভিন্ন কাজকর্ম করছে, তো মীনাক্ষীদিও গেছেন। তো মীনাক্ষীদি যাওয়ার পরে উনি দেখছেন যে বিয়েটা যেরকম নর্মালি হয় সেরকমভাবেই হচ্ছে, সবাই খুব ব্যস্ত রয়েছে, সবাই বিয়ের কাজকর্ম করছে, ওনার ননদও তার বান্ধবীর বিয়ে খুব মজা করছে, আনন্দ করছে। তো মানে সেদিন ওনার কী মনে হলো উনি নিজেও জানেন না, উনি ওখান থেকে একটু বেরিয়ে যান, যে সবাই ব্যস্ত আছে উনি একটু বেরিয়ে যান। বেরিয়ে গিয়ে উনি সোজা হাঁটতে থাকেন, একদম সোজা হাঁটতে থাকেন, কোন কোন বরাবর হাঁটতে থাকেন, সেই বাড়িটা যেই বাড়িটার পিছনটা উনি দেখতে পাচ্ছিলেন ভগ্নপ্রায় অবস্থা, সেই বাড়ির দিকে উনি হাঁটতে থাকেন। হাঁটতে 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 উনি কিন্তু বেশ কিছুটা ওই বাড়ির কাছে চলে আসেন, এসে উনি দেখছেন যে বাড়িটায় মানে পিছন দিকটা দিয়ে তো দেখেছেন, দেখছে যে একটা মানে ইটের ইটফিট ভাঙা ইটফিট পড়ে রয়েছে, মানে একটা বাড়ি যদি হাফ ভাঙা অবস্থায় থাকে ঠিক সেরকম, বাড়ির গা দিয়ে শিকড় বা শিকড় বাকড় বেরিয়ে গেছে, একটা জায়গা ওরকম একটু উঁচু মতো, ওদিকটা একটা সিঁড়ি। তো উনি না মানে আর কিছু ভাবতে পারছেন না, তো উনি আরও হেঁটে হেঁটে একদম প্রপার্টির ভিতরে ঢুকে গেছেন। এবার এখানে একটা জিনিস বলে রাখি, ওই বাড়িটার কিন্তু কোনোরকম কোনো বাউন্ডারি ওরকম ছিল না, মানে এমনি গাছ ছিল, বাট ওরকম কোনো পাঁচিল বা গেট কিছু এরকম ছিল না, মানে পিছন দিকটার কথা আমি বলছি। উনি গেছেন, গিয়ে তো কিছু দেখতে পেলেন না,
কিন্তু অদ্ভুত একটা ওনার ফিলিংস হওয়া শুরু হলো, এবং উনি নাকি মনে মনে ভাবছিলেন যে এইখানে এই জায়গাটায় একটা নারকোল গাছ থাকার কথা, মানে উনি মনে মনে ভাবছেন আর কি, এবং ওনার না প্রচণ্ড ভয় করছে। উনি আমাকে যেটা লিখেছেন যে উনি যখন গেছিলেন তখন ভর দুপুরবেলা জাস্ট আর কি ওর ওনার বান্ধবীর ওই গায়ে হলুদের স্নানটা হয়েছে, ভর দুপুরবেলা ওনার ওই জায়গাটা প্রচণ্ড রকমভাবে ভয় লাগছে, মানে এর এই ভয়টা কিন্তু কোনো ভৌতিক ভয় নয়। এবং উনি মনে মনে ভাবছেন যে এইখান দিয়ে গেলে একটা তাল গাছ থাকবে, এই দিকটায় একটা নারকোল গাছ থাকবে, এবং সত্যি সত্যি নাকি উনি হাঁটছেন, এবং যেটা যেই মুহূর্তে ওনার মনে হচ্ছে ঠিক তার পর মুহূর্তে উনি সেই জিনিসটাই দেখছেন, মানে মনে হচ্ছে যেন উনি চোখের সামনে কিছু একটা ভিজুয়ালাইজ করছেন এবং ঠিক দু পা হেঁটে ঠিক সেই জিনিসটাই উনি ইন রিয়েল দেখছেন, এই রকম ব্যাপার। যাই হোক, তো উনি তো প্রচণ্ড রকমভাবে মানে একদিকে খুব এক্সাইটেড, আর একদিকে ওনার খুব ভয় লাগছে, এবং উনি না মানে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে যান, এবং সেই জায়গাটা ছিল একটা ঘর, সেই ঘরটা আর কি কিছুটা ভাঙা, উল্টো দিকে আর কি একটা গাছ রয়েছে, মানে ঘরের ভিতর থেকে আর কি একটা গাছ মতো বেরিয়ে গেছে, বহুদিন কেউ না থাকলে যাওয়া হয় আর কি, ভাঙা চোড়া আর কি কনস্ট্রাকশন। এবং উনি না ওখানটা দিয়ে এত ওনার মানে একটা ফিলিংস আসছে, সেই ফিলিংসটা কি উনি না ঠিক বোঝাতে পারেননি। তো একটা সময় উনি ওখানে দাঁড়িয়ে যান, এবং দাঁড়িয়ে যাওয়ার পরে না উনি ভাবছেন যে মানে ওনার পাটা কিছুতেই চলছে না, ওনার মাথা ওনাকে বলছে যে তুই অনেকটা চলে এসছিস, কেউ জানে না বিয়ে বাড়ি থেকে তুই বেরিয়ে এসছিস, তোর তো এখানে আসারও কথা নয়, সবাই বাড়ি থেকে বারণ করেছে এখানটা না আসতে। তো মানে ওখানটা পুরো থেমে উনি দাঁড়িয়ে যান, পুরো ফ্রিজ হয়ে যান উনি কোনো কারণ ছাড়া, ভর দুপুরবেলা, এমন নয় যে ওনাকে কেউ দেখেছে বা কিছু, কিচ্ছু না, উনি ওখানটা দাঁড়িয়ে গেছেন। এবং দাঁড়িয়ে যাওয়ার পরে উনি কোনো রকমভাবেই না এগোতে পারছেন না পিছোতে পারছেন, সে এক মানে বিভৎস অবস্থা। তো এমন সময় ওনার না মানে প্রচণ্ড রকমভাবে গাটা গুলিয়ে ওঠে, এবং গা গুলিয়ে উঠে ওনার মনে হয় যেন ওনার মানে ভমিট করবেন উনি, তো সেই জন্য উনি মানে মনে হলো যেন একটা উনি ওনার শরীরটা ভিতর থেকে ওটা ঝাঁকিয়ে দিল মনে হলে, এবং উনি তারপর ওখান থেকে দৌড়নো শুরু করেন। উনি তখন বুঝতে পারেন যে ঠিক আছে, এবার আমার শরীরে জোর এসছে, উনি দৌড়নো শুরু করেন। দৌড়ে উনি যখন কিছুটা আসেন, এসে উনি প্রচণ্ড ভমিট করেন। যাই হোক, তো সেদিন আর কেউ ওনাকে দেখেও নি কিছু না। তো যখন উনি ওই ওনার যে বান্ধবী, ননদের যে বান্ধবী যার বিয়ে বাড়িতে উনি এসেছিলেন, তো সেখানে উনি সামনে যেতেই ওনার ননদ বলছে, তুমি কোথায় ছিলে বৌদি, আমি তোমাকে এত খুঁজলাম, তোমাকে এতবার ডাকলাম, তোমাকে কেউ বিয়ে বাড়িতে দেখেনি, তুমি কোথায় গেছিলে? তো তখন মীনাক্ষীদি বলছে, না আমি সামনে একটু ঘোরাঘুরি করছিলাম, তোমাদের গায়ে হলুদের অনুষ্ঠান তো হয়ে গেছে, এবার চলো আমরা তাহলে বাড়ি চলে যাই। তখন বলছি, কেন তুমি খাবে না, তুমি দুপুরের খাওয়ার জন্যই তো আমি তোমাকে ডাকছিলাম। তখন বলছে, না আমি এখন আর খাবো না, সকালবেলা অনেকটা খেয়েছি, আমার শরীরটা ভালো নেই, চলো। তো বলেছে, ঠিক আছে চলো বাড়ি চলো। এইবারে এই যে মীনাক্ষীদি যে গেলেন, সেটা কিন্তু ওনার শ্বশুর বাড়িতেও কেউ জানলো না, এবং যে বাড়িতে গেছিলো তার তো সামনের দিকটায় তো এখনও ওখানে ওই বাড়ির যারা শরিক তারা তো থাকে, তারাও কিন্তু কেউ দেখেনি। এবারে যাই হোক, বিয়ের দিনটা তো মোটামুটি মিটলো, এই পুরো বান্ধবীর বিয়ে পুরোপুরি মিটে গেল এই দুদিন দিনের ভিতরে, আর উনি মানে ওইদিকে যাননি, এবং ওনার শরীরটা তারপর থেকেই আর কি খারাপ হয়ে পড়ে, এবং প্রত্যেকটা মুহূর্তে কিন্তু মীনাক্ষীদি মানে সবসময় ওনার মাথার মধ্যে একটা জিনিস ঘুরতে থাকে যে বাড়িটার এখানে এই আছে, ওখানে সেই আছে, এদিক দিয়ে একটা ঢোকার রাস্তা ছিল, ওদিকে একটা ঠাকুরঘর ছিল, অমুক অমুক জায়গা দিয়ে আগে অমুক জিনিসটা দেখা যেত, বিভিন্ন জিনিসপত্র মাথার মধ্যে ঘুরতে থাকে। এবং আরেকটা জিনিস উনি করেন, সেটা হচ্ছে বিভিন্ন কথাবার্তা উনি ওনার শ্বশুর শাশুড়ির সাথে বলতে থাকেন, কারণ যেহেতু ওনারা বিষয়টা অনেকটা জানেন যে বাড়িটা এই আছে, বাড়িটা সেই আছে। তো প্রথম দিকে ওনার শাশুড়ি বলেছেন, হ্যাঁ এটা ঠিকই, হ্যাঁ ওটা আছে, কিন্তু তারপর উনি একটু বিরক্ত বোধ করেন খুব স্বাভাবিকভাবেই। তো উনি বলছেন যে তুমি আমাকে, উনি ওনার বউকে আর কি বলেন যে তুমি আমাকে এত কথা কেন জিজ্ঞেস করছো, এই বাড়িটা সম্পর্কে তোমার এত কিসের ইন্টারেস্ট, তুমি এত কিছু এত ভেবো না। এবারে মীনাক্ষীদের মধ্যে তো একটা বিষয় ঘটছে যে ওনার মনের মধ্যে একটা উথাল পাথাল সৃষ্টি হয়েছে, সেটা কেন সৃষ্টি হয়েছে, কী জন্য হয়েছে, এবং ওনার সবসময় মনে হচ্ছে যে ওইখানে ওনাকে একবার যেতে হবে, যেখানটা গিয়ে উনি দাঁড়িয়ে গেছিলেন উনি ভাব মানে সবসময় ওনার মনে হচ্ছে যে আমাকে আরও এগিয়ে দেখতে হবে কী আছে। উনি ওনার মানে উনি যেটা আমাকে লিখেছেন, যেভাবেই লিখেছেন আমি সেভাবেই আপনাদেরকে বলছি, ওনার মনের মধ্যে তখন একটা দ্বন্দ্ব ক্রিয়েট হতে থাকে, এবং উনি আর কাকে বলবেন, বাড়িতে তো কাউকে বলতে পারছেন না। তো উনি যখন ওনার হাজবেন্ডকে কয়েকবার বলেছিলেন, তো ওনার হাজবেন্ড বলেছে যে ঠিক আছে, তোমার যখন এত যাওয়ার ইচ্ছে, তোমাকে কখনো না হয় আমি নিয়ে যাব,
কিন্তু ওখানে তো আমাদের সাথে ওদের একদমই কোনো সম্পর্ক নেই, আমরা ওদের রাস্তায় পর্যন্ত দেখা হলে আমরা কেউ কারোর সাথে কথা বলি না। তুমি যদি ওখানে যাও বা ওরা যদি বুঝে যায় যে তুমি আমাদের বাড়ির বউ, তাহলে ব্যাপারটা কতটা খারাপ হতে পারে বলো তো। তো এটাও উনি বুঝলেন যে কথাটা ঠিকই, ভুল তো কিছু বলেনি, কিন্তু ওই যে বলে যে ওনার মনের মধ্যে যেটা চলছে, একটা উথাল পাথাল চলছে, সেটাকে উনি কোনোভাবে উনি থামাতে পারছেন না। তো এরকমই একদিন অনেক সকালবেলা সকালবেলা আর কি উনি উঠেছেন, ঘুম থেকে উঠেছেন, মানে ওনার সারা ঠিক মতো ঘুমই হয়নি, অনেক ভোরবেলা উনি উঠেছেন। ওঠার পরে উনি পরিষ্কার ওনার মানে যা দাঁড়িয়ে রয়েছেন, এবং ওনাদের যে মানে শ্বশুর বাড়িটা যেটা ছিল, মানে এখনও ওই বাড়িটাই রয়েছে কিন্তু এখন কিছু কিছু চেঞ্জেস হয়েছে, তো সেই সময় নাকি ওনাদের একটা ছোট্ট বাগান ছিল, একটা ছোট বাগান ছিল, উনি সেই বাগানে দাঁড়িয়ে রয়েছেন, মানে ফুল ঠুল পাড়বে এসব, মানে সকালবেলা উনি আর কি স্নান টান করে ওনার শাশুড়ি মা পুজো করতেন, তো উনি কী করতেন মীনাক্ষীর, উনি ফুলটা তুলে দিতেন বাগান থেকে, তো উনি সেই জন্যই ফুল তুলবেন বলে আর কি দাঁড়িয়ে রয়েছেন। সেদিন ওনার শরীরটা প্রচণ্ড অবসন্ন লাগে, রাতে ঠিক মতো ঘুম হয়নি, উনি একটা অদ্ভুত জিনিস ওনার চোখের সামনে দেখেন, একটা সম্পূর্ণ অদ্ভুত জিনিস। উনি দাঁড়িয়ে রয়েছেন ওনার শ্বশুরবাড়ির বাগানের সামনে, ফুলের বাগানের সামনে, উনি দেখেন যে উনি নিজেকেই আর কি চোখের সামনে দেখে, এটা কিন্তু ঘুমের মধ্যে নয়, উনি দাঁড়িয়ে রয়েছেন, উনি দাঁড়িয়ে দেখছেন যে মীনাক্ষীদি দেখছে যে মীনাক্ষীদি ওই একটা একটা বাগানের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, সেই বাগানটা একদমই ওনার এই শ্বশুরবাড়ির বাগানের মতোই কিছুটা দাঁড়িয়ে রয়েছেন, এবং ওনার পরনে একটা সুতির ম্যারম্যারে সুতির শাড়ি, একটা ম্যারম্যারে সুতির শাড়ি পরে উনি দাঁড়িয়ে রয়েছেন, এবং একটা ফুলের সাজি রয়েছে, একটা পেতলের ফুলের সাজি ওনার হাতে, এটা কিন্তু উনি নিজে দেখছেন, বাস্তবে কিন্তু ওনার হাতে কোনো ফুলের সাজি থাকতো না, উনি জাস্ট হাতে করে করে ফুল পেরে ঘরের মধ্যে রাখতেন, আবার বেশি ফুল হলে আবার হাতে করে ফুল নিয়ে রাখতেন। তো ফুলের সাজি উনি চোখের সামনে দেখছেন, উনি নিজেকেই আর কি চোখের সামনে দেখছেন যে উনি এরকমভাবে একটা ফুলের সাজি নিয়ে হাতে দাঁড়িয়ে রয়েছেন, পরনে ওনার একটা সুতির ম্যানম্যারে শাড়ি, এবং উনি ওনার চোখ থেকে জল পড়ছে, উনি খুব দুঃখে আছেন, এবং বারবারে চোখ থেকে চোখের জল মুছে মুছে উনি একটা করে ফুল তুলছেন, তুলে ওনার ওই হাতে যে পেতলের যে কাঁসাল পেতলের যে সাজিটা রয়েছে সেখানে উনি একটা একটা করে ফুল পেরে রাখছেন। এবং সেই যে ফুলের যে বাগানটা, সেই ফুলের বাগানটা কিন্তু ওনার শ্বশুরবাড়ির বাগান মানে সেম নয়, কিন্তু উনি দেখছেন সেম। এইটা দেখে না ওনার রীতিমতো এত জোরে মাথাটা ঘুরে যায় মীনাক্ষীদির, যে উনি ওখানটা বসে পড়েন, উনি ওখানটা বসে পড়ে না মানে ওনার মাথাটা পুরো ভার হয়ে যায়, এবং উনি ভাবছেন আমি এটা কী দেখলাম, আমি নিজেকে মানে মানে মীনাক্ষীদি যে শাড়িটা আর কি শ্বশুরবাড়িতে পরতেন, সে আর যেই টাইপের শাড়ি পরে উনি নিজেকে নিজে দেখতে পেলেন হঠাৎ করে চোখের সামনে একটা ফ্ল্যাশব্যাকে, সেটার সাথে উনি কোনোভাবেই মেলাতে পারছেন। মানে একটা মানুষ স্বপ্নে অনেক কিছু দেখতে পারে, যে ঠিক আছে রাতের বেলা কেউ শুয়েছে ঘুমিয়েছে স্বপ্ন দেখলো, কিন্তু এটাকে দিবা স্বপ্ন বলার মতো ব্যাপার, দেখছে যে একটা ওরকম একটা ম্যারম্যারে সুতির শাড়ি, যেরকম টাইপের শাড়ি শ্বশুরবাড়িতে ওনার শ্বশুরবাড়িতে বা ওনার বাপের বাড়িতেও কেউ সেরকম পরে না, একটা ওভাবে একটা সাজি নিয়ে উনি দাঁড়িয়ে রয়েছেন, যেরকম সাজি উনি এর আগে ওনার শ্বশুরবাড়িতেও নেই, ওরকম করে কাঁদতে কাঁদতে উনি ফুল তুলছেন, এই জিনিসটা উনি চোখের সামনে দেখে উনি ভাবছেন আমি কী দেখলাম আর কেন দেখলাম। এবার এই যে জিনিসটা উনি ফ্ল্যাশব্যাকে দেখলেন, সেই দেখার মধ্যে একটা জিনিস উনি দেখেছিলেন, সেটা হচ্ছে ওই যে একটা সিঁড়ি, ওই যে একটা সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ির কাছ মানে কাছ থেকে একটা মানে একটা সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে, মাটির নিচ থেকে উপরের দিকে কিছুটা উঠে গেছে, উপরের দিকে একটু উঁচু মতো জায়গা, সেখানে একটা ঘর মতো রয়েছে। তো সেই জিনিসটুকু কিন্তু উনি ওনা ওই যে ফ্ল্যাশব্যাকে দেখলেন, একটা বাগানের মধ্যে উনি ফুল তুলছেন ওই রকম অবস্থায়, তো সেটা না উনি এই চোখের সামনে মনে হলো দেখলো, এবং উনি ওইভাবে ওটা দেখার পরে যেই মুহূর্তে উনি বসে পড়লেন, বসে পড়ে যখন চিন্তা করতে থাকলেন যে আমি এটা কী দেখলাম এবং কেন দেখলাম, তখন উনি বুঝতে পারেন যে ওই যে সিঁড়ি মতো জায়গাটা, এটা তো উনি দেখেছেন সেই দিন যে ওই প্রপার্টির মধ্যে ঢুকে গেছিলেন, তো ওইখানটা ওই সেম জিনিসটা আছে। উনি ভাবলেন, উনি তখনই মনে মনে ঠিক করলেন যে যাই হয়ে যাক ওনাকে একবার যেতেই হবে, সে যেভাবেই উনি যাক। তো যাই হোক, তো উনি তো মনে মনে ভাবলেন, তো এবার এতটা ওনার মাথাটা ভার হয়ে আছে উনি আর উঠতে পারছেন না, তো ওনার শাশুড়ি মা ওনাকে দেখতে পেয়েছেন, ওনাকে বলছে কী হয়েছে তুমি এখানেভাবে বসে পড়েছো কেন, তো তখন মীনাক্ষীদি বলছে আমার আসলে শরীরটা একটু ভালো লাগলো না তাই আমি এখানটায় বসে পড়েছি, তো ওনার শাশুড়ি বললেন যে ঠিক আছে তোমার কাছে কোনো কাজ করতে হবে না, তুমি গিয়ে শুয়ে পড়ো, তুমি গিয়ে রেস্ট নাও, শোও, তোমার যা ভালো লাগে করো,
তবে দেখো যদি বেশি শরীর খারাপ লাগে বলো, তাহলে কী হয়েছে না হয়েছে একবার ডাক্তার দেখাতে হবে। তো উনি বলেন যে না না ঠিক আছে, হয়তো অনেক সকালবেলা উঠেছি, রাতের বেলা ঘুমটাও ঠিকঠাক হয়নি, হয়তো গ্যাস অম্বলের কোনো সমস্যা হয়েছে। তো উনি আর কিছু বলেননি। যাই হোক, তো উনি তো এবারে মানে মনে মনে একেবারে ডিটারমিনেশন নিয়ে নিয়েছেন যে যে করেই হোক ওনাকে ওই জায়গাটায় যেতে হবে। কেন উনি এটাকে দেখতে, আর কাউকে না উনি বলতে পারছে না, মানে ওনার ননদকেও যখন উনি এই বিষয় নিয়ে একটু আধটু কথা বলার চেষ্টা করতেন, ওনার ননদ খালি বলতেন কি বৌদি তুমি সব সময় খালি ওই বাড়িটা দেখেছো, ওই বাড়িটা নিয়ে তোমার খালি যত রাজ্যের ইন্টারেস্ট, তুমি অন্য কথা বলো, তুমি অন্য কিছু ভাবো, এরকম করে বলতো। এবার হাজবেন্ডকে তাকেও বলতে পারছে না, কারণ সে সমস্ত কথাটা পুরো বুঝিয়ে দিয়েছে, তার কথাতেও যথেষ্ট যুক্তি রয়েছে, আর শ্বশুর শাশুড়িকে কী বা বলবে। তো মনে মনে মীনাক্ষীদি ভাবলেন যে যাই হয়ে যাক না কেন আমাকে একবার হলে ওখানটা যেতে হবে। তো যাই হোক, তো মীনাক্ষীদি এটা নিয়ে মানে এক দুদিন ধরে খুব ভাবছে যে কীভাবে যাওয়া যায়, কখন যাওয়া যায়, কী ছুতোয় বাড়ি থেকে বেরোবে। তো আমি ওই যে বললাম যে ওনার ননদের যে বান্ধবীর বিয়ে হয়েছিল সেই বান্ধবী অষ্টমঙ্গলায় বাড়ি আসে। এবার অষ্টমঙ্গলা যখন বাড়ি এসছে, তো ওনার ননদের তো খুব ভালো বান্ধবী ছিল, তো তখন এদেরকেও নিমন্ত্রণ করেছে তার বাড়ি থেকে, যে যেহেতু 3 দিন থাকবে, তো একদিন মানে এই মীনাক্ষীকে ওনার ননদকে নিমন্ত্রণ করেছে। তো মীনাক্ষীর তো মানে একেবারে হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা, যে ঠিক আছে এবার আমি বাড়ি থেকে বেরোতে পারবো, বেরোতে হলে আমি যদি ওই বান্ধবীর বাড়ি যাই, আমার খাওয়া হোক না হোক অ্যাটলিস্ট আমি একটা সুযোগ তো পেলাম আমি যে যেতে পারবো। তো উনি গেছেন ওই ওনার ননদের সাথে সেই ননদের বান্ধবীর বাড়িতে, তো ওখানে মোটামুটি খাওয়া দাওয়া হয়েছে এবং তারপরে সবাই গল্প গুজব করছে। তো ওই যে বান্ধবী ছিল, ওই বান্ধবীতে একটা পুকুর ছিল। তো মীনাক্ষীরই বলে যে আমি একটুখানি পুকুরের সামনে দিয়ে দেখি, আমার খুব ভালো লাগে পুকুরটা। তো কেউ আর কোনো কিছু সন্দেহ করেনি, কিছু করেনি, বলেছে হ্যাঁ ঠিক আছে তুমি যাও। তো এইটা যেই আর কি বলেছে যাও, তো মীনাক্ষীরই সঙ্গে সঙ্গে ওই বান্ধবীর বাড়ি থেকে বেরিয়ে যায় এবং সকলের মানে চোখের আড়ালে গিয়ে উনি সোজা হাঁটা দেন সেই ভগ্নপ্রায় বাড়ির কাছে। এবং ওনার মনে হয় যে আমি যে এটা দেখলাম যে আমি ওরকমভাবে একটা শাড়ি পরে, তাও আবার দিনে দুপুরে নিজেকে দেখলাম, এবং আমি স্পষ্ট দেখেছি যে আমি যেখানে বাগানে ফুল তুলছিলাম তার পাশ দিয়ে ওই একটা নিচ থেকে একটা সিঁড়ি ওপরের দিকে চলে গেছে এবং সেখানে একটা ঘর উঠে গেছে, ওই জায়গাটা আমাকে একদিন যেতে হবে। আগের দিন কি হলো আমার, যে আমার মানে আমি না এগোতে পারছি না পিছোতে পারছি, মনে হচ্ছে কেউ আমার পা দুটোকে পুরো চেপে ধরে রেখেছে। তো উনি গেছেন, যাবার পরে উনি ওখানটায় মানে যে জায়গাটা অবধি উনি আগের দিন গেছিলেন সেই জায়গাটা অবধি কিন্তু উনি মোটামুটি চলে গেছেন। যাবার পরে উনি দেখছেন যে ওই যে বাড়িতে আর কি যারা থাকছে তাদের কেউ একজন ওর আশেপাশে দিয়ে কিছু একটা কাজ করছে। তো উনি লুকিয়ে গেছেন যে কেউ দেখে ফেললে একটা সত্যি খুব বাজে ব্যাপার হবে। তো কিছুক্ষণ উনি ওখানে থাকার পর উনি দেখছেন যে ছিল সে অন্যদিকে চলে গেছে। তো আবার উনি এসছেন, এসে উনি ওই সিঁড়িটা দেখতে পেয়েছে। এবারে উনি এই মীনাক্ষীরই কিন্তু এই সিঁড়িটারই একটা ভিডিও ক্লিপিং পাঠিয়েছেন, সেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন স্ক্রিনে। তো উনি যখন ওই ভগ্নপ্রায় মানে একেবারে মানে ওখানে নাকি জায়গাটায় প্রচুর কাজ করানোর চেষ্টা করা হয়েছে, মানে কোনো লোক দিয়ে হয়তো জায়গাটাকে সিঁড়িটাকে ভেঙে ওটাকে নাকি প্লেন করে ওখানে কোনো একটা ঘর ঠর করা, এমনি আইনি জটিলতা তো রয়েছেই, সেটা তো একটা ব্যাপারই, ওখানে ওটা কারোরই মানে এখনও সুনির্দিষ্টভাবে কারোর মালিকানাধীন হয়নি, ওটার একটা কেস চলছে। তাছাড়াও ওই প্রপার্টিটায় মানে ওই পোর্শনটুকুতে নাকি মানে কোনো মিস্ত্রি এসে কোনো কাজ করবে, যে বা জায়গাটাকে ভেঙে প্লেন করে সেখানটা এমনি নর্মাল করবে, এগুলো নাকি কিচ্ছু করা যায় না। আর ওই জায়গাটাতে পার্টিকুলার ওই জায়গাটাতে সত্যি বেশ কিছু মানে অনেক লোকের কাছে শুনেছে যে ওখানে বেশ কিছু বিষধর সাপও নাকি আছে। তো যাই হোক, এগুলো কিন্তু মীনাক্ষীটি জানতো, কিন্তু মানে আমি বললাম যে ওনার মনের ভিতরে এমন একটা উথাল পাথাল চলছিল যে উনি মানে একদম মানে ওনার মনে একটা ছিল যে আমাকে যেতেই হবে ওখানটায়, আমি কেন দেখলাম আমাকে যেতে হবে, মানে যেতে হবে মানে যেতেই হবে। তো উনি এসছেন এবং এসে দেখছেন ওই সিঁড়িটা মানে ওঠার মতো অবস্থায় প্রায় নেই বললেই চলে, সেটা আপনারাও ভিডিওতে দেখলে বুঝতে পারবেন, এখনও ওভাবেই রয়েছে। তো 12 বছর আগে উনি যেভাবে দেখেছিলেন এখনও ঠিক সেমভাবে রয়েছে, এবং উনি তাও একটু হাত দিয়ে দিয়ে একটু ধরে ধরে উনি সিঁড়িটায় 2-3টে স্টেপ মতো, মানে স্টেপ তো এখন সেভাবে নেই, তো কিছুটা গিয়ে না উনি একটা জিনিস দেখে, মানে কোনোরকম উনি উঠেছেন, কিছুটা উঠেছেন। ওঠার পরে যখন উনি দেখছেন সামনের দিকে, উনি স্পষ্ট দেখছেন যে উপরে যেটা নিচ থেকে মনে হচ্ছিলো ওপরটা পুরো ভাঙা চোড়া
কিচ্ছু ওরকম নেই, একদম ঠিকঠাক বাড়ি দেখছেন উনি। একটা ওটা ওনার চোখে দেখা, কিন্তু মীনাক্ষীরই দেখছে যে একদম বাড়িটা ঠিকঠাক রয়েছে এবং বাড়িটার মধ্যে উনি রয়েছেন। উনি নিজেকে আবার দেখতে পাচ্ছেন আর কি, যে উনি নিজে ওই ঘরে রয়েছেন। ওনার পরনে কিন্তু একটা ভালোই শাড়ি, সেটা দেখেছেন। উনি একটা ভালো শাড়ি পরে রয়েছেন, কিছু গয়নাও পরে রয়েছেন, এবং কেউ একজন ওনার সাথে খুব দুর্ব্যবহার করছেন, ওনার উপরে খুব চিৎকার চেঁচামেচি করছে। এটা কে উনি বুঝতে পারেননি, সেই ফেসটাও উনি সেভাবে দেখেননি, সাইড থেকে উনি নিজে দেখতে পাচ্ছেন কিন্তু। এবং ওনাকে এরকম বলে কেউ একজন ওনাকে মানে একটু আধটু ওনার উপরে মারছেন আর কি ওনাকে, এবং উনি কাঁদছেন, উনি চিৎকার করার চেষ্টা করছেন, কিন্তু দেখছেন যে ওনাকে কেউ খুবই মানে ভর্সনা করছে, তিরস্কার করছে ওনাকে। সেটা কী নিয়ে করছে উনি কিছু দেখেননি। এবং এই জিনিসটা দেখে আবার যখন দ্বিতীয়বার উনি এই জিনিসটা নিজেকে নিজেভাবে দেখা, মীনাক্ষীর যেটা আমাকে লিখেছেন যে এটা হয়তো কাউকে বললে কেউ বিশ্বাস করবে না, কিন্তু যাদের সাথে হয়েছে তারাই জানে, যে নিজেকে নিজে ওইভাবে চোখের সামনে দেখা, মানে ঘুমের মধ্যে কেউ সেটা তো অনেকেই দেখে, কিন্তু দিনে দুপুরে জাগা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে উনি নিজেকে ওইরকম ওই বাড়িটার মধ্যে দেখছেন। ও বাড়িটা কিন্তু ভাঙা নয়, ভাঙার বাড়িটা একদম ঠিকঠাক রয়েছে, এবং ওরকম কখনো কখনো ওনাকে মারা হচ্ছে, কখনো ওনাকে চিৎকার করা হচ্ছে, ওনাকে তিরস্কার করা হচ্ছে, ভর্সনা করা হচ্ছে, এবং উনি ঝরঝরে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদছেন। তো এই জিনিসটা দেখে উনি আর নিতে পারেননি, ওনার পা দুটো নাকি সেই মুহূর্তে রীতিমতো কাঁপতে থাকে। এবং মীনাক্ষীদের কথা অনুযায়ী সেই সময় যে ওনার পাটা কাঁপছিল, সেই সময় কিন্তু ওনার শুধু পা কাঁপছিল তা নয়, ওনার পায়ের নিচে যে সিঁড়ির যে ভগ্নপ্রায় সিঁড়ির যে জায়গাটা ছিল সেইটা রীতিমতো নাকি কাঁপছিল। এবং যার ফলাফলে কী হয়, উনি আর ব্যালেন্স রাখতে পারেননি এবং ওই তিন চারটে স্টেপ মতো উনি উঠেছিলেন কোনো রকমে, সেখান থেকে উনি গড়িয়ে নিচে পড়ে অজ্ঞান হয়ে যান। এইবারে এইটা যে হলো, তখন একটা আওয়াজ, একটা মানুষ ওভাবে যদি তিন চারটে স্টেপ থেকে পড়ে যায় তাহলে বুঝতেই পারছেন যে তার একটা আওয়াজ হবে। এবং সেই আওয়াজে কিন্তু ওনাদের ওই যে বললাম যে যাদের আর কি বাড়ি, মানে সামনে যারা যে শরিকরা এখনও থাকে, তাদের একজনের কিন্তু আওয়াজটা পায় এবং সে নাকি চলে এসেছিল। এবং তারপরে যা হয়, উনি মানে গ্রামের মধ্যে আর কি যে জায়গাটা আর কি ছিল, ওনাকে ওনাদের হয়তো বিয়েতে নিমন্ত্রিত ছিল না, বাট ওনারা কিন্তু সবই জানতেন। তো তাকে বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হয়, তাকে জল দেয়া হয়, এবং ইতিমধ্যে এই মীনাক্ষীর শ্বশুর বাড়িতেও খবর চলে আসে যে ওনার বৌমা ওখানে অজ্ঞান হয়ে গেছে। তাকে মানে এরাই বাড়িতে আর কি, যাদের আর কি ওই শরিকরা যে বাড়িটায় ছিল, তারাই তাদের ঘরে ওনাকে নিয়ে যায়, মীনাক্ষীকে নিয়ে গিয়ে জল ঠল দেয়। তো ওনাকে একটু তখনকার মতো একটু সেবা শুশ্রূষা করে ওনাকে একটু ধাতস্থ করেন। আচ্ছা, এই পরের ঘটনাটা আমি বলছি, কিন্তু তার আগে আপনারা এই যে সিঁড়িটা যেখানে এই ঘটনাটা ঘটেছিল, এবং যেখানে আজও যদি মানে এই ঘটনার পরেও একবার মীনাক্ষীরি গিয়েছিলেন, তো তখনও কিন্তু ওনার পাটা রীতিমতো কাঁপছিল। তো উনি একটা ভিডিও পাঠিয়েছেন আপনাদের সকলের জন্য, তো আমি সেই ভিডিওটা প্লে করছি, আপনারা দেখে নিন। ভিডিওটা আপনারা দেখলেন, তো দেখলেনই কীরকমভাবে ভগ্নপ্রায় একটা জায়গা, এবং ওই জায়গাটা কিন্তু আজও এভাবেই পড়ে রয়েছে, ওখানে কোনো কাজ নাকি করা যায় না। এবং ওই জায়গাটাতে বিষধর সাপও নাকি কিছু অনেকে দেখেছে, অনেক সময় কাউকে কাটেনি বাট দেখে দেখা গেছে। তো যাই হোক, তারপরে তো ওনার শ্বশুরবাড়িতে বিশাল একটা ব্যাপার হয়ে যায় যে কী করবে, মানে ছেলের বউ কেন ওখানে গেলে, এতবার বারণ করা সত্ত্বেও মীনাক্ষীদি কেন ওখানে গেছিলেন, সেই নিয়ে খুব স্বাভাবিকভাবেই ওনার শ্বশুরবাড়িতে সবাই প্রশ্ন করে এবং সবাই একটু অসন্তুষ্ট হয়ে পড়ে যে কেন গেল, এতবার বারণ করা হয়েছে, ওখানে যাওয়ার এত কী ব্যাপার ছিল। আর এই বাড়িতে মানে এই যারা যাদের সাথে আর কি ওদের কোনো রকম কোনো সম্পর্ক নেই, রাস্তায় দেখা হলেও কথা বলে না, আজকে তারাও জেনে গেল যে এদের বাড়িতেই ছেলের বউ এসছে, আর যে এরাই বা কী ভাবলো। তো যাই হোক, তো তখন ওনার শ্বশুর শাশুড়ি যখন একটু ওনাকে বলে যে তুমি এই কাজটা কেন করলে, তুমি একদম অন্যায় করেছো, তো তখন কিন্তু মীনাক্ষীদি মানে এতদিন যে কথাটা মীনাক্ষীদি মানে বলতে চেষ্টা করছিল বাট বলতে পারেনি, তখন উনি ওনার শ্বশুর শাশুড়ি, ওনার হাজবেন্ড, ওনার ননদ, আরও যার আত্মীয় স্বজন ছিল সকলকে বলে উনি যে কেন উনি গেছিলেন। তো উনি যখন প্রত্যেকটা কথা বলেন, মীনাক্ষীদি বলেন যে আমি প্রত্যেকটা বিষয়ের সাথে আমি নিজেকে রিলেট করতে পারছি, এবং ওই যে জায়গাটা ছিল সেই সময়
মানে যা যা আর কি হয়েছিল ওনার জীবনে, মানে প্রত্যেকটা জিনিস উনি যে ভিজুয়ালাইজ করছিলেন, উনি যে ওনার যে মনে হচ্ছিল যে উনি ওখানে ফুল পাড়ছিলেন, কখন উনি ওই ঘরে ছিলেন, এই প্রত্যেকটা কথা কিন্তু মীনাক্ষীদি ওনার শ্বশুর শাশুড়ি ওনার হাজবেন্ড সবার সামনে বলেন। এবং শুধু তাই নয়, সেই সময় মীনাক্ষীর ওই যে ওইখানটা যে দাঁড়িয়েছিলেন, ওইখানটা দাঁড়ানোর পর থেকে মানে পরে কিছুক্ষণ পরে তো উনি অজ্ঞান হয়ে যান, তারপরেও যখন ওনার জ্ঞান আসে উনি বেশ কিছু জিনিস কিন্তু স্পষ্ট বলেন। এবং এমন কিছু কথা উনি মীনাক্ষীরই সেই সময় ওনার শ্বশুর শাশুড়ি হাজব্যান্ডকে বলেছিলেন, যেটা কিন্তু মীনাক্ষীরই কোনোভাবেই জানার কথা নয়, যেগুলোর সাথে মীনাক্ষীরই সরাসরি মানে এই এই জন্মে কোনোভাবেই রিলেটেড উনি ছিলেন না। ওদের বাড়িতে একটা নাকি অনেক বড়ো করে পুজো হয়েছিল, এবং সেই পুজোর পরে নাকি প্রসাদ বিতরণ নিয়ে একটা বিশাল গণ্ডগোল হয়েছিল, এবং সেই গণ্ডগোলটা হয়েছিল কিন্তু এই মীনাক্ষীদি শ্বশুরমশাইয়ের বাবার আমলে, তখন ওনার শ্বশুরমশাইয়েরও কম বয়স ছিল, এবং সেই ঘটনাটা মীনাক্ষীদির হাজব্যান্ডও জানতো না। মীনাক্ষীদি কিন্তু সেই দিন সবার সামনে সেই ঘটনাটার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেন, যেই বিবরণটা মীনাক্ষীদি জানার কথাই নয়। শুধু তাই নয়, ওই বউয়ের বলছে যে মানে ওই বউকে এরকমভাবে তোমরা পেয়েছিলে না, মানে ওই বউকে এভাবে মানে যখন মারা গেছিলো সবাই এই রঙের শাড়ি পরেছিল, এই মানে এভাবে তাকে পাওয়া গেছে। ইভেন ওই বাড়িতে নাকি বছরে একটা দিন, মানে যা শুরু হয়েছিল 3-4 বছর হয়েছিল, একটা দিন কোনো একটা মেলা হতো, তো সেই সময় মেলার শেষ দিনে নাকি ওই বাড়ি থেকে মানে অনেক লোকেদেরকে খিচুড়ি খাওয়ানো হতো। সেই ইনফরমেশানটাও কিন্তু মীনাক্ষীর কাছে থাকার কথাই নয়, কারণ সেটা যে খুব মানে একটা ফেমাস ব্যাপার ছিল সেটা নয়, কারণ ওটা মাত্র 3 বছরই হয়েছিল, পরপর 3 বছর হয়েছিল, তো সেটারও পুঙ্খানুপুঙ্খ বিবরণী দেন। এবং সেই খিচুড়ি খাওয়ানোর ব্যাপারটা, সেটা কী করে বন্ধ হয়েছিল, কে বন্ধ করেছিল, কেন বন্ধ করেছিল, সেই প্রত্যেকটা জিনিসের মানে একদম যাকে বলে ডিটেইলড এক্সপ্লানেশান উনি দেন, যেগুলো শুনে মীনাক্ষীদির শ্বশুরমশাই নাকি রীতিমতো অবাক হয়ে গেছিলেন যে ওনার ছেলের বউ কী করে জানলো, এটা তো তার জানার কথাই নয়। ইভেন ওই বাড়ির যে বাড়ির ভগ্নাবশেষের ওখানটায় আর কি, সেইখানে লাস্ট কবে কে গেছে, সেখানে কবে থেকে আর কেউ যেতে পারে না, ওখানে কোন জায়গায় কী আছে, কোন গাছ কাটা হয়ে গেছে, প্রত্যেকটা জিনিসের একদম সঠিক বিবরণ মীনাক্ষীদি দেন, যেটা ওনার পক্ষে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়, কারণ মীনাক্ষীদি বিয়ে হয়ে মাত্র 2.5-3 মাস হয়েছিল তখন এই বাড়িতে এসছে, এবং মীনাক্ষীদির বাপের বাড়ি অনেকটাই দূরে ওখান থেকে, ফলে আগে থেকে কোনো ইনফরমেশান মীনাক্ষীরই জানতো সেটা হওয়ার কথা নয়। এই জিনিসটা যখন হয় তখন কিন্তু এই মীনাক্ষী এই যে বাড়ির সাথে আর কি ওনার যে মীনাক্ষীর যে শ্বশুরমশাইয়ের যে বাবার যে মাস্তুতো দাদা ছিল সেই বাড়ির লোককেও কিন্তু ওরা ডেকে পাঠায়, যে মানে ব্যাপারটা ওদের কাছে ভীষণ রকমভাবে অদ্ভুত লাগে যে এই বউ কী করে সব কিছু জানছে। তো ইভেন ওই যখন মীনাক্ষীদি অজ্ঞান হয়ে ওখানে ছিলেন কিছুক্ষণ, মানে কিছুক্ষণ ওখানে অজ্ঞান অবস্থায়, তো ওরাই ওখান থেকে উদ্ধার করেছিল, তো ওদের সামনেও নাকি মীনাক্ষীরই বেশ এরকম কিছু কথা বলেছিলেন, যে কথাগুলো ওদেরও খুব মানে খুব অস্বাভাবিক সাউন্ড করেছিল, যে এটা জানার কথা নয়, মানে একটা মানুষ অন্য মানুষের থেকে জেনে একটা মানে আপ টু সাম লিমিট সে বলতে পারবে, কিন্তু এমন এমন কথা বলছে যেগুলো খুব কম লোকই জানতো, খুব মানে খুবই রেয়ার আর কি, এটা হয় না, এটা হওয়া সম্ভব নয় যদি না একটা মানুষ নিজে সেগুলো মনে করতে পারে। এবং তখন কিন্তু মীনাক্ষীরি নিজেও বুঝতে পারে যে এই যে মীনাক্ষীরি এত কিছু বলতে পারছে, এত কিছুর সাথে রিলেট করতে পারছে, এটার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে মীনাক্ষীরি নিজের পূর্ব জন্মের কথা মনে করতে পেরেছে, এবং এতদিন যে ছোট থেকে যে বড় হয়েছে মীনাক্ষীরির কিন্তু কখনো কোনো কিছু মনে হয়নি, অনেক জায়গায় উনি ঘুরতে গেছেন বিয়ের আগেও, বাবা মায়ের সাথে আত্মীয় স্বজন ঘোরাফেরা সবই হয়েছে, কিন্তু কখনো মীনাক্ষীদির এরকম মনে হয়নি। এবং সেদিন মীনাক্ষীদি একদম মানে স্থির হয়ে বুঝলেন যে ওই যে বউটি ছিল যাকে মানে যাকে মৃত অবস্থায় ওই ঘরে পাওয়া গেছিল, সেই মীনাক্ষীরই কিন্তু সেটাই আর কি মীনাক্ষীরির মানে পূর্বজন্মের আর কি উনি সেই ছিলেন, এই জিনিসটা কিন্তু উনি ফিল করতে পারেন। এবং তারপরে নাকি ওই ফ্যামিলি থেকে মানে কয়েকজন আর কি বয়োজ্যেষ্ঠ যারা আর কি ব্যাপারটা আর কি দেখেছিলেন বেশ কিছুটা, তো তারা নাকি অনেক কিছু মীনাক্ষীদিকে জিজ্ঞেস করেছিল, এবং প্রত্যেকটা প্রশ্নের মীনাক্ষীরই একদম কারেক্ট অ্যান্সার দেয়। এরপর থেকে কিন্তু মীনাক্ষীরির একটা মানে অলওয়েজ মীনাক্ষীরির শরীরে মনে একটা অদ্ভুত বিষয় কাজ করতে থাকে, সেটা হচ্ছে যে মীনাক্ষীদি কোনো কিছু ভালো খেয়ে শান্তি পেত না, ঘুমোলে শান্তি পেত না, বসে থাকলে সবসময় একটা অ্যাংজাইটি কাজ করত,
এবং সবসময় মীনাক্ষীদির মনে হতো যে চুপচাপ গিয়ে ওই জায়গাটা একটু বসে থাকি। এবং তারপর থেকে মীনাক্ষীদির উপরে মীনাক্ষীদির শ্বশুর শাশুড়ি ননদ খুব আর কি খুবই আরও বেশি যত্নবান হয়ে পড়ে। ওনাকে ওনার হাজব্যান্ডও খুব কেয়ার করতেন, ওনাকে খুব চোখে চোখে রাখতেন, ওনাকে খুশি রাখার চেষ্টা করা হতো। কিন্তু সবসময় সারাদিন মীনাক্ষীদির মানে সবসময় মনটা না খুব ভারাক্রান্ত হয়ে থাকতো, অজানা কোনো দুঃখ, অজানা কোনো কারণে। কোনো কিছু ভালো শাড়ি এনে দিত ওনার হাজব্যান্ড, ওনার পছন্দের জিনিস আনতো, ওনার ভালো লাগতো না, একটা ভালো শাড়ি আনলে উনি পরতেন না, সবসময় উনি চুপচাপ থাকতেন। এবং সবসময় মনে হতো যে আমি ওই জায়গাটা একবার যাই। এবং এই ইভেন এই করে উনি দুবার বাড়ি থেকে একা একা বেরিয়ে নাকি ওই বাড়ির সামনে গিয়ে দুবার দাঁড়িয়েও ছিলেন। তো যাই হোক, এই ব্যাপারটা এরকম হচ্ছে দেখে প্রায় একটা বছর ওনার জীবনে, বিয়ের পরের এক থেকে দেড় বছর উনি এই ফেজের মধ্য দিয়ে কাটেন। এবং মীনাক্ষীদি আমাকে যেটা লিখেছেন যে ওই সময়টা, ওই এক দেড় বছর ওনার জীবনের খুবই একটা বাজে সময় উনি কাটিয়েছেন। সবসময় ওনার সেই সময়কার কথা মনে পড়তো, পূর্বজন্মের কথা মনে পড়তো, যে উনি সংসার করবেন বলে বিয়ে হয়েছিল ওনার, উনি খুব হাসি খুশি ছিলেন, বাট উনি সেভাবে সংসার করতে পারেননি, এত বড় বাড়ি থাকা সত্ত্বেও উনি সেখানে খুশি থাকতে পারেননি, এগুলো সবসময় মনে হতো। কিন্তু উনি যে বাস্তব জীবনে মানে যে জীবনটা এখন ওনার রয়েছে সেটাই কিন্তু অনেক হাসি মজা আনন্দ, সবাই খুব ভালো, সবাই খুব সাপোর্টিভ, বাট সেগুলো সত্ত্বেও উনি কিন্তু কোনো আনন্দ মজা নিতে পারতেন না, সবসময় উনি খুব শ্যাটার্ড থাকতেন, খুবই দুঃখিত থাকতেন কোনো কারণ ছাড়া। তো এইভাবে যখন চলছিল উনি খুব রোগা হয়ে যান, ওনার শারীরিক মানসিক একটা অবনতি দেখা যায়। তো তখন মীনাক্ষীদির বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ি সবাই ঠিক করেন যে কিছু একটা করতে হবে, নাহলে এই মেয়েটাকে মানে ওনাদের মেয়ে মীনাক্ষীদিকে কিন্তু বাঁচানো যাবে না। মানে এভাবে যদি একটা মানুষ সর্বক্ষণ এরকম দুঃখী হয়ে দুঃখী দুঃখী হয়ে থাকে কোনো কারণ ছাড়া, তাকে মানে তাকে বেশি দিন ভালো রাখা সম্ভব নয়। তো তখন এই দুই বাড়ি থেকে একজনের খোঁজ মানে এমন একজনের খোঁজ করা ওরা শুরু করে সে কিছু না হলেও কিছু যেন উন্নতি করতে পারে। তো অনেক কিছু করা হয়, মীনাক্ষীদিকে এ ওটা দিচ্ছে, এটা বলছে, ওটা করছে, এই জিনিস দিচ্ছে, অমুক তাবিজ দিচ্ছে, কিন্তু কোনো কিছু করেই কিন্তু মীনাক্ষীদি একটুও শান্তি পাচ্ছে না। এবং এমন একটা জিনিস হয়ে গেছিলো যেটা আমাকে মীনাক্ষীদি লিখেছে যে এই দুঃখ বা এই জিনিসটা যেটা হয়তো ওনার পূর্বজন্মের কোনো ব্যাপার, সেটার জন্য উনি এই জন্মেও প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন, চুল আঁচড়াতেন না, পুজোর সময় উনি আনন্দ করতেন, কিচ্ছু করতেন না, সবসময় মনে হতো ওইখানটা যাই। তো তারপরে অনেক এরকম করার পরে তাতেও মানে ওই প্রায় দু বছর হয়ে গেছে তখন বিয়ের, তখন মানে সবাই যাকে বলে আস্তে আস্তে আশা ছেড়ে দিচ্ছে যে কী হবে, মানে কিছুই করে কোনো ফল হচ্ছে না। তো সেই সময় ওনাদের ওখানে একটা গাজনের মেলা মতো হয়, মানে পুজোটাই মেইনলি হয়, মেলাটা ওই এক দুদিন থাকে। তো ওইখানে একজন সাধু এসেছিলেন যিনি শিব ঠাকুরের উপাসক ছিলেন। তো তিনি তখন যখন এনাকে দেখেন, মানে বাড়িতে বাড়িতে ওই চাল ঠাল চাইতে আসে না, চাল আলু তো এরকমই দিতে এসছে। তো মীনাক্ষীদির শাশুড়ি কী করেছে, মীনাক্ষীদিকে ওই চাল আলু কয়েকটা সবজি আর কিছু টাকা দিয়ে বাইরে পাঠিয়েছে ওই সাধু বাবাকে দিয়ে আসার জন্য। তো মীনাক্ষীদি যখন গেছে তো ওনাকে দেখে নাকি ওই সাধু বাবা বলছিলেন যে আমি তো তোমার এটা নিলাম, কিন্তু তুমি এখানে আমার সামনে দুদণ্ড বসবে, আমার তোমাকে কিছু কথা বলার আছে। তো আর বলেছে তোমার বাড়িতে বড় কে আছে ডাকো। তো তখন মীনাক্ষীদির শাশুড়ি বেরিয়েছেন ঘর থেকে, তো বলছে যে ইনি কি তোমার বৌমা, বলছে হ্যাঁ আমার বৌমা। তো তখন বলছে যে এই মেয়ে তো আর কিছুদিন থাকবে, তারপরে তো এই মেয়ে তো নয় পাগল হয়ে যাবে, নয় এই মেয়ে আর থাকবেই না, বাঁচানোই যাবে না। তখন বলছে যে মানে উনি না মানে খুব অবাক হয়ে গেছে, কিন্তু তবুও বলছে যে আপনি কেন একথা বলছেন, কারণ এই যে সাধু বাবা যে এসেছিলেন তিনি কিন্তু মানে এরা না ঘুরে ঘুরে আর কি বিভিন্ন জায়গায় আর কি যায়, তো এই গ্রামের ওরা যেখানে থাকতো সেখানকার কেউ নয়। তো সব কোনো কিছু আগে থেকে না জেনে ওই যে সাধু বাবা এসেছিলেন ওই ভিক্ষা নিতে, তো তিনিই পরিষ্কার বলেন যে এই মেয়ের তো সব কিছু মনে পড়ে গেছে পুনর্জন্মের কথা, ও তো আর টিকবে না, ওর তো সেই শোকেই ও মানে একটা শোকও তখন পেয়েছে আর এখন সেই শোকেও এই জন্ম ওর চলে যাচ্ছে। তো তখন না ওনার শাশুড়ি মীনাক্ষীদির শাশুড়ি হাউ হাউ করে কেঁদে বলছে যে আমার বৌমাকে তুমি বাঁচাও, সাধু বাবা তুমি আমার বৌমাকে বাঁচাও, কিছু একটা করো, আমরা অনেক কিছু করেছি কিন্তু কোনো কিছুতে ওর কিছু হচ্ছে না। তখন বলছে যে সামনে যে এই যে ওদের একটা মানে যেখানটা আর কি মীনাক্ষীদিদের বাড়ি সেখান থেকে কিছুটা দূরে একটা শিব ঠাকুরের মন্দির আছে, বলছে যে ওকে রোজ ওখানে নিয়ে যাও, ওকে রোজ বলো কিচ্ছু লাগবে না, একটুখানি ঘটিতে করে জল আর যে কোনো কিছু, একটু মিষ্টি, একটা ফল, যা কিছু হোক নিয়ে যাক, নিয়ে রোজ বাবার মাথায় জল ঢালু, আর প্রথম প্রথম তোমরা যাবে ওকে বলবো রোজ যেন এই কাজটা করে,
যদি রোজও বাইরে বেরোতেও না চায়, ঘরে বলছে যে ঘরেই তোমরা একটা শিবলিঙ্গ কিনে সেখানে তাহলে বউকে দিয়ে করাও, কিন্তু রোজ করাও, যাই হয়ে যাক না কেন। বলছে যে তাহলে তাতে কী হয়, বলছে যে তাতেই সব কিছু ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে সব কিছু ওর মতো থেকে কেটে যাবে। তো যাই হোক, এটুকু বলেন, ওরা কিছু বলে না। তখন বলছে আর কিছু কি লাগবে ওকে, কোনো তাবিজ কবজ কিছু কি দিতে লাগবে? তখন বলছে কিচ্ছু লাগবে না, শুধু ওকে বলবে যে মানে মহাদেবকে মন প্রাণ দিয়ে ডাকতে, এবং ওকে নিজেকে চাইতে হবে যে হ্যাঁ আমি এবার মানে ভালো করে সংসার করতে চাই, আমি এই সব কিছুর থেকে ঊর্ধ্বে উঠতে চাই, এগুলো নিজেকে চাইতে হবে। তো যাই হোক, প্রথম দিকে নাকি এক দুদিন মীনাক্ষীদি যেতে চাননি, তো তারপর থেকে মীনাক্ষীদিকে ওনার শাশুড়ি রোজ নিয়ে যেত মন্দিরে, ওই ঘটি করে একটু জল আর একটু ফল মিষ্টি যা হোক যা থাকতো ঘরে, তো শিব ঠাকুরের মন্দিরে রোজ জল ঢালতো। তো তারপরে ওনার বিভিন্ন সময় আর কি উনি একাও যেতেন, কারণ সবসময় ঘরে হয়তো কোনো কাজ থাকতো, ওনার শাশুড়ি মা যেতে পারতেন না, তো তখন মীনাক্ষীদি একাই যেতেন। এরকম করে মীনাক্ষীদি টানা দু বছর ওই মন্দিরে যান, গিয়ে ওই প্রত্যেক দিন আর কি মানে ঝড় জল বৃষ্টি যাই থাকুক না কেন উনি রোজ যেতেন। এইরকম করতে করতে আস্তে 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 মীনাক্ষীদির মধ্যে কিন্তু একটা চেঞ্জেস মীনাক্ষীদি মানে বাড়ির লোক লক্ষ্য করতে থাকেন, এবং মীনাক্ষীদি নিজেও ফিল করতে থাকেন যে আস্তে আস্তে ওনার মধ্যে একটা পজিটিভিটি আসে। মানে সব কিছুতে আগে যেমন উনি খুব নেগেটিভ চিন্তাভাবনা করতেন, খুব দুঃখ পেতেন, কষ্ট পেতেন, খালি ওনার মনে হতো ছুটে ছুটে বাড়িটার দিকে চলে যাই, ছুটে ছুটে চলে যাই, সেই জিনিসটা উনি আস্তে 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 কমতে লাগলো। আস্তে আস্তে উনি একটু সাজগোজ করা শুরু করলেন, উনি একটা ভালো শাড়ি পরতেন, আনন্দ করতেন, সবার সাথে মন খুলে কথা বলা শুরু করলেন। এবং তারপরে ওনার শ্বশুরমশাই বাড়িতেই ওনাকে খুব সুন্দর করে ঠাকুরঘর করে সেখানে শিবলিঙ্গ এনে আরও ঠাকুরদেরকে সুন্দর করে রেখে টেকে উনি রোজ বাড়িতেই পুজোর ব্যবস্থা করেন। এবং আজ অবধিও মীনাক্ষীদি রোজ শিব ঠাকুরের মাথায় জল ঢালেন, মানে সেটা যে মাসই হোক, শ্রাবণ মাস বলে নয়, সব সারা বছর উনি এটা করেন। এবং অদ্ভুতভাবে আস্তে আস্তে ওনার কিন্তু মনে যা যা ছিল সমস্ত কিছু চলে যেতে থাকে মানে এখন ওনারও মানে বলছে উনি যেটা আমাকে লিখেছেন যে ওনার কিন্তু উনি ভুলে গেছেন তা কিন্তু নয়, মনে ওনার সবই আছে, কিন্তু আগে যে একটা বিশাল টান উনি অনুভব করতে, সবসময় মনে হতো ওখানটায় ছুটে চলে যাই, ওখানটায় গিয়ে একটু বসি ওই মানে মাঠের পাড়ে, সেইগুলো জিনিসগুলো কিন্তু ওনার মধ্যে থেকে আস্তে আস্তে চলে যায়। এবং দু বছরের মধ্যে ওনার মধ্যে একটা আমূল পরিবর্তন আসে। তো তারপরে উনি ওনার হাজবেন্ড ওনাকে নাকি একবার বলেছিল যে চলো তোমাকে আজকে ওখানে নিয়ে যাই, তো উনি তখন মানে মীনাক্ষীরই নাকি তখন বলেছিলেন যে না আমি ওখানে আর যাবো না, আমি যেতে চাই না, আমার ওখানে আর কিছু দেখারও নেই, আমার ওখানে কিছু জানারও নেই। তো তারপরে মানে ওনার হাজবেন্ড আর কি ওনাকে চেক করার জন্যই কথাটা বলেছিলেন। তো তখন আর ওনার ব্যবহারে, ওনার আচরণে, ওনার শরীর স্বাস্থ্য সব কিছু এবার ভালো হতে থাকে আস্তে আস্তে। এবং উনি আমাকে যেটা লিখেছেন যে আমি সত্যিই মহাদেবের কৃপা, তার আশীর্বাদ পেয়েছি, কারণ আমি প্রত্যেকটা মুহূর্তে, যেখানে আমার প্রত্যেকটা মুহূর্তে আগে মনে হতো যে জীবনটা রেখে কিলাম, জীবনটা আমি আর রাখবো না, কিন্তু এখন আমি সবসময় খুব আনন্দে থাকি। এবং তারপর থেকেই বলছে যে আমি আমার জীবনে বাধা এলেও কোনোভাবে না কোনোভাবে আমার সেই বাধা কেটে যায়। মানে উনি হয়তো রাস্তাঘাটে কোথাও একটা বেরিয়েছেন, কোথাও একটা কোনো সমস্যা হয়েছে, উনি নিজে লিখেছেন যে আমি কোনো না কোনোভাবে ঠিক বেঁচে যাই, কিচ্ছু আমার হয় না। মানে কোথাও হয়তো মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আমি ছাতা আনিনি, বাজ পড়ছে, কিন্তু মানে ঠিক ওনার সামনে সে সময় একটা অটো হোক টোটো হোক চলে আসছে, মানে খুবই আর কি উনি নিজেকে ব্লেসড বলে মনে করেন এবং খুব পজিটিভ ফিল করেন। তো তারপরে উনি একবারই বলেছিলেন যে আমি একবারই ওখানে যেতে চাই, এই কয়েক বছর আগে, এই যে ভিডিওটা উনি পাঠিয়েছে এই ভিডিওটা এক বছর আগে। তো উনি এই কারণে যেতে চেয়েছিলেন যে আমি লাস্ট একবার ওখানে যাব, গিয়ে আমি দেখব, কিন্তু আর আমি তারপরে ওই মুখ কোনো দিন হব না। তো তারপরে নাকি ওনার হাজবেন্ড নিজে ওনাকে নিয়ে গেছিলেন, এবং এই যে ভিডিও ক্লিপটা আপনারা দেখলেন এটা এক বছর আগের করা। তো উনি এখন একদম ঠিক আছেন, ওনার দুটো ছেলেমেয়েও রয়েছে, উনি ভীষণ সুখী, ভীষণ আনন্দিত। তবে হ্যাঁ, উনি মাঝে মধ্যে নাকি খুব অল্প সময়ের জন্য ওনার একটু হলেও মনে পড়ে, বাট সেটা সেই অর্থে নয়, যেটা ওনাদের আগে যেটা ওনার অবস্থা হয়েছিল সেরকম নয়। তো এইটাই ছিল আজকের ঘটনা। মীনাক্ষীদি এখন ভালো আছেন, আনন্দে আছেন, এটা জেনে আমরাও খুব খুশি। মীনাক্ষীদিকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, আর আপনারা কিন্তু আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে ঘটনাগুলো শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। সকলে খুব ভালো থাকবেন, আর আপনাদের মতামত আমাদের কাছে খুবই মূল্যবান, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সকলে খুব ভালো থাকবেন, নমস্কার।